পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় বেসিক ব্যাংকের বিতর্কিত সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু এবং তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত বৃহস্পতিবার বিকেলে বাচ্চু সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জগলুল হোসেন আদেশে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চার নভেম্বরের মধ্যে তাদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে একই মামলায় আরেক আসামি লে মেরিডিয়ান ঢাকার মালিক আমিন আহমেদ জামিনে রয়েছেন তবে বাচ্চু তার পরিবারের সদস্যরা পলাতক আছেন গত বছরের বারোই জুন দুই হাজার দুইশো পঁয়ষট্টি কোটি টাকা আত্মসাতের উনষাটটি মামলায় বাচ্চু সহ একশো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল দুদক ব্যক্তিদের অবনতি হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগের সংখ্যা সাবেক সংসদ সদস্য নায়ব আলী জোয়ারদারকে দুটি মামলায় চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ সকালে আসামি নায়ব আলীকে ঝিনাদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিনের আদালতে হাজির করে পুলিশ দশ দিনের রিমান্ডের আবেদন করেন শুনানি শেষে বিচারক দুটি মামলায় তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বৃহস্পতিবার গভীর রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নিজ বাসা থেকে নায়ব আলী জোয়ারদারকে গ্রেফতার করে গত চার অগস্ট দহ সদর উপজেলায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগের সংযোগের ঘটনায় করা পৃথক দুটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয় নয়বালি জোয়ারদার ঝিনাইদহ এক আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন